আমার আজকের ভিডিওটা হচ্ছে অবিবাহিত ভাইদের উদ্দেশ্যে, বিবাহিতরাও দেখতে পারেন, ভালোবাসা কারে কয় দেখবেন। এখানে যে ছবিটা দেখতে পারতেছেন তার নাম হচ্ছে মাসুদা। মাসুদা হচ্ছে একজন অন্ধ মহিলা, তার হাজবেন্ড হচ্ছে রিক্সা চালক। তাদের বিয়ের 2 বছরের মাথায় মাসুদা চিরতরে অন্ধ হয়ে যায়। অন্ধ হওয়ার পরে পুরো 10 বছর ধরে তাদের সংসার চলে, সংসারের মধ্যে টানাপোড়েন, টাকা সত্ত্বেও তাদের সংসার ভাঙে না। অনেকেই ফোর্স করে তার স্বামীকে আরেকটা বিয়ে করার জন্য, কিন্তু তার স্বামীও আরেকটা বিয়ে করে না। কবে শেষমেশ তার স্বামীকে সে রান্না করে খাওয়াইছে মাসুদা তাও বলতে পারে না, কিন্তু তারপরেও তাদের সংসার চলে। কেন চলে জানেন? তাদের মধ্যে আছে পবিত্র ভালোবাসা, আছে সুন্দর একটা মন। যদি সৌন্দর্যই সব হইতো ভাই, তাহলে পূর্ণিমার কিন্তু ডিভোর্স হইতো না। যদি টাকা পয়সাই সব হইতো, তাহলে বিল গেটসের ডিভোর্স হইতো না। যদি মনে করেন দেখতে শুনতে ভালো হইতো, তাহলে কিন্তু ঋত্বিক রোশনেরও ডিভোর্স হইতো না। আসলে এসব কিচ্ছু না ভাই, আপনি এত সুন্দরের পিছে না ঘুরে ঘুরে ভাই, সুন্দর মনের পিছে কিংবা সুন্দর গুণের পিছে দৌড়ান। বিলিভ করেন, আপনি বুড়ো হয়ে যাবেন, আপনি ফুটো হয়ে যাবেন, কিন্তু তারপরেও আপনার সম্পর্ক থাকবে চির মজবুত, চির তরুণ এবং চির সুন্দর।